বিসমিল্লাহ রহমান ইব্রাহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য হেলদি ভয়েস 86 চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ফলের একটি মশা নিয়ে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ তথ্য দেব, তাই পুরো ভিডিওটির কোনো অংশ না টেনে দেখবেন। আশা করি আপনার বাড়ির পাশে পতিত জমিতে অনাদরে বেড়ে ওঠা এবং আদরেও বেড়ে ওঠা এই সবজিটির গুরুত্ব আপনারা অনুধাবন এবং আপনাদের শরীর স্বাস্থ্যের উপকারিতা জানতে পারবেন। তাহলে চলুন আজকে পুরো ভিডিওটি শুরু করা যাক। কলার মশা, মানুষের শরীর স্বাস্থ্যের জন্য কলার মতো কলার মশাও খুবই উপকারী। মশা আয়রন সমৃদ্ধ একটি সবজি। কলার মশায় আছে ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়োডিন, আয়রন, খাদ্য আঁশ। কলার মশার উচ্চ মাত্রায় আয়রন হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে। বাংলাদেশের বারো মাসি সবজিগুলির মধ্যে মশা হলো কলা জাতীয় সবজি। আমরা যারা গ্রাম কিংবা শহরে বসবাস করি সকলেই খুব ভালোভাবে কলা গাছের থোর বা কাঁচা কলা চেনেন। গাছে থাকা কলার কাদির একেবারে শেষ প্রান্তে থাকা না ফোটা ফুলের কুড়ির নাম হলো মশা। মশার অগ্রভাগ সূচালো, মশা বাইরে থেকে পরপর খোলার দ্বারা ঢাকা থাকে। এ খোলটি দেখতে গার লাল। কলার মশা ও রঙিন সবজিতে পুষ্টি উপাদান খুবই বেশি এবং উপাদান খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্যে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কলার মশার পুষ্টিমান। কলার মশা আমাদের শরীরে যে পুষ্টি সাপ্লাই করে এবং আমাদের শরীরের ইমিউনিটি গ্রোথকে আরও যেভাবে ডেভেলপ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই প্রতি 100 গ্রাম মশায় রয়েছে প্রোটিন 1.7 গ্রাম, ক্যালসিয়াম 32 মিলিগ্রাম, কার্বোহাইড্রেট 5.1 গ্রাম, ফসফরাস 42 মিলিগ্রাম, ভিটামিন এ 27, আইইউ লৌহ 1.6 মিলিগ্রাম, ফ্যাট 0.7 গ্রাম, পটাশিয়াম 185 মিলিগ্রাম, রিবোফ্লোবিন 0.2 মিলিগ্রাম, ভিটামিন সি 420 মিলিগ্রাম, আঁশ 1.3 গ্রাম, থায়ামিন 0.05 মিলিগ্রাম। কলার মশার উপকারিতা, কলার মশার উপকারিতা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই মশা আমাদের শরীরের রক্তশূন্যতা ভোগা রোগীদের জন্য কলার মশা খুবই উপকারী। কলার মশায় আয়রনের সঙ্গে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও বিভিন্ন ধরনের ফলিক অ্যাসিড, যা আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে গ্রোথ করে। আয়োডিন ইত্যাদি। কলার মশায় থাকা ভিটামিন এ রাতকানা রোগের বিরুদ্ধে যুদ্ধ করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে কলার মশা। গর্ভবতী নারীদের এবং শিশুর সুস্বাস্থ্যের জন্য নিয়মিত পরিমিত পরিমাণে কলার মশা খাওয়া উচিত। স্তন্যদানকারী মায়ের বুকের দুধ বৃদ্ধি করতে এটি অত্যন্ত চমৎকার কাজ করে এবং সাহায্য করে। ত্বক চুল ভালো রাখতে এই সবজি আয়রনের গুরুত্বপূর্ণ অবদান রাখে। কলার ফুল রজকালীন ব্যথা কমায় এবং প্রোজেস্টেরন উৎপাদন বৃদ্ধি করতে এবং রক্তস্বল্পতা হ্রাস করে। সম্মানিত ভিউয়ার্স, কিছু কিছু খাদ্য এবং কিছু কিছু পুষ্টি আমাদের আছে যা আমরা খাওয়ার মাধ্যমে পেয়ে থাকি, তাই আমরা আমাদের শরীর এবং স্বাস্থ্যকে সতেজ, তরতাজা, তারুণ্যদীপ্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি গ্রোথকে বৃদ্ধি করতে হলে আমাদেরকে খেতে হবে। একটি কথা আপনাদের মাথায় অবশ্যই রাখা প্রয়োজন যে খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবতেই হবে, তাই আমাদের খাদ্যে যাতে পুষ্টি থাকে এবং আমরা পুষ্টিকর খাদ্য খেয়ে আমাদের শরীরের ইমিউনিটি গ্রোথ, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরকে সতেজ, সজীব এবং তারুণ্য এবং তরতাজা রাখতে পারি, এটা সবারই কাম্য। তাই আমাদের যে ব্যাড হ্যাবিটস, অভ্যাসগুলো আছে, এই অভ্যাসগুলো আমরা বাদ দিব এবং আমরা আমাদের খাদ্যের মধ্যে পরিমাণ মতো পুষ্টি যোগ করে আমাদের শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখতে নিজেরাই ভূমিকা পালন করতে পারবো। তাই তৃণমূল পর্যায়ে আপনাদের পতিত জমিতে আপনারা এই সবজিগুলো আবাদ করে আপনাদের নিজের এবং পরিবারের এবং সমাজের পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন। তাই আসুন আমরা আমাদের শরীর স্বাস্থ্যের দিকে টেক কেয়ার করি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।